most kids and average is same. Yeah.
সাইডের অ্যারের এলিমেন্টটা কি রাইট সাইডের এলিমেন্টের থেকে ছোট কি সমান? যদি ছোট হয় তাহলে আপনি আরেকটা অ্যারেতে ওই জিনিসটা কপি করে রেখে দিবেন। ওই এই কপির কাজটা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি। প্রথমে হচ্ছে ইনিশিয়াল আয়ের মান ডিভাইড এন্ড কনকার নিয়ে কথা বলেছি। এখানে ফার্স্ট অফ অল
পার্টিশনটা অ্যাকচুয়ালি কিভাবে হবে ওটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। তো পার্টিশনের ক্ষেত্রে এমন
কোনো একটা প্লেসে 5 কে রাখবেন, এই 5 এর লেফট সাইডে যে এলিমেন্ট গুলো থাকবে সবগুলো স্মলার দেন অর ইকুয়াল টু 5। এটা হচ্ছে আপনার সলভ করার পর অ্যাকচুয়ালি কুইক সলভ করার পর। আর রাইট সাইডে যে এলিমেন্ট গুলো আপনি রাখবেন এটা দেন অর ইকুয়াল টু 5। এই সলভিং প্রসেসটা কি হবে ওটাই আমরা শিখব। প্রথমত আপনি পিভট এলিমেন্ট চুজ করবেন, তাই না? অলওয়েজ লাস্টের টাই চুজ করতে হবে, অলওয়েজ লাস্টের টা। এটা অ্যাকচুয়ালি আপনাদের বইয়ে যেটা শেখানো হচ্ছে মেইনলি একটা লাস্ট এলিমেন্ট করে, আর যখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজে চলে আসে অন্যান্য প্রোগ্রামাররা তখন তাদের কোডের বেসিসে হয়তো মাঝখানটাও চুজ করলো, ওটা হচ্ছে অ্যাভারেজ কেস হবে। এখন এই ক্ষেত্রে ওদের কেসও আসতে পারে, টাইম কমপ্লেক্সিটি হতে পারে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। যখন রেগুলারলি কোড লেখা তখন তারা ওগুলো ম্যানেজ করে নেয়। আচ্ছা, আপনাদের জন্য এখন লাস্ট জাস্ট হচ্ছে অ্যানালাইসিস এর জন্য, এটা পরে আপনারা জানতে পারবেন কোনটা ভুলে কি পাবেন। যদি ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আপনার পিভট এলিমেন্টের থেকে ছোট হয়
তাহলে আপনি ছোট অথবা সমান হয় তাহলে আপনি আই ইনডেক্সকে ইনক্রিজ করবেন, আই ইকুয়াল টু আই প্লাস করবেন, তাই তো? আই প্লাস করার পরে যদি সেটা বড় হয় তাহলে ওটাকে প্রথমে নিয়ে আসবে ঈশার সাথে কম্পেয়ার করবেন এক্সের সাথে ছোট হলে তো ইয়া করবে না জাস্ট আগে জায়গা হবে না উপরে বসে
সিএসএস তে ছোট এখন পর্যন্ত তাই না একটু পর্যন্ত আমার কাজ আপাতত শেষ করতে দিই আইটারেশন তারপর আমি নেক্সট স্টেপে যাব আচ্ছা
ফার্স্ট কন্ডিশনটি ফুলফিল করতে পারছে সিক্স এর থেকে ছোট এলিমেন্ট এই পাশে আছে এখনো ঠিক আছে হ্যাঁ মিড কোর্স ওর পর্যন্ত মিড কোর্স সর্টেড না বাট এগুলো ছোট হ্যাঁ সর্টেড না মানে এগুলো ছোট এই মোটে পর্যন্ত হয়েছে এখন এখন বাকিগুলো চেক করে দেখবে কি সিক্স এর থেকে বড় না ছোট সিমিলার ওয়েতে আমার জিএল আরো আপডেট করছে আমি এটা বোর্ডে দেখাই এটা দেখেন আমি এতটুকু করেছিলাম তাই না জি ওয়ান আসলো ওয়ান আসার পরে কারণ হচ্ছে আমার রাখতে হবে সিক্স এর থেকে স্মলার এলিমেন্ট গুলো লেফট হ্যান্ড সাইড এ সিক্স এর থেকে বড় এলিমেন্ট গুলো রাইট হ্যান্ড সাইড এ এইটুক পর্যন্ত ফার্স্ট আমাদের কন্ডিশন ফুলফিল হলো এখন এখন কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল এক্স্যাক্ট ওটা কিন্তু ফুলফিল এখনো হয়নি এখনো সর্টেড হয়নি এটা হচ্ছে আপনাদের একটা আইটারেশন এই আইটারেশনটা কতবার চলবে এখন সে আবার এতটুকু হচ্ছে একটা আইটারেশন এখন সে আবার আইটারেশন করবে আবার সে সিমিলার এতক্ষণ যে অ্যাপ্রোচগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করবে যেহেতু ছয় আটের নিচে ছোট লাস্টেরটা এখন ধরে পিভট আট এই সিক্স যেহেতু এর চেয়ে ছোট অতএব ধরেই নিচ্ছে যে বাম সাইড গুলো অলরেডি শর্ট না আবার যখন পরে থেকে আরম্ভ করবে ঠিক আছে আমি আসছি আচ্ছা ঠিক আছে